তুমি রবের ভয় আমার কলিজার ভিতরে ঢুকায়া দিয়েছো আল্লাহু আকবার আগের যুগে বাচ্চাদের ভিতর আল্লাহর ভয় ছিল যেটা কেউ দেখে না সেটা একজন দেখেন তিনি হলেন কে রাত্রিবেলা ঘরের দরওয়াজা জানলা লাগায়া মোবাইলের দিকে তাকায় তাকায় কি দেখেন يعلم خائنة الأعين وما تخفي الصدور أبنى تاكايا سن موبايل ار ديگه ار أبنى الرب تاكايا سن أبنى ار ديگه أبنى ار ديگه تاكايا سن أبنى كوي تاكايا سن مسلمان بھائر آمار اتا کے بلے اللہ رو بھائے حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ بوشے بوشے ایک دن لیکتے سے ہڈی رو پورے اتبا پاکر رو پورے যুবক দরওয়াজার সামনে দাঁড়াইয়া বলা ওমর জীবনে এমন একটা অপরাধ করছি পৃথিবীর কেউ দেখে নাই কিন্তু রবের কাছে আমি গ্রেফতার হয়ে গেছি হযরত ওমর বলে বায়ুব কি কায়া সবাব কি হয়েছে কেন কাঁদো তোমার চোখের পানি কেন ঝরতেছে যুবক বলতে আছে রাত্রিবেলা আরামে ঘুমাইতে পারি না কারণ রাত্রির ঘুম হারাম হয়ে গেছে পাপ এমন একটা জিনিস যা মানুষকে আরামে ঘুমাইতে দেয় না ছোট হোক বড় হোক কেউ যদি অপরাধ করে কেউ তাকে পাকড়াও না করলেও বিবেক তাকে পাকড়াও করে হযরত ওমর এই যুবককে নিয়ে গেছে নবীর দরবারে আল্লাহর হাবিব প্রশ্ন করল যুবক কি হয়েছে যুবক বলতে আছে এমন একটা অপরাধ করছি জি অপরাধের কারণে আমি নিজেকে সামাল দিতে পারতেছি না ভয়েতে রাত্রিবেলা ঘুম হয় না পানি পান করতে গেলে মনে হয় পানি আমারে ধিক্কার দেয় তুমি তো পাপি কিভাবে তুমি আল্লাহর নেয়ামতের ভিতরে মুখ লাগাও আল্লাহর নবী বলতে আছে হাল আশরাকতু বিল্লাহ তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো না শিরিক করি নাই هل قتلت نفسك তুমি কি কাউকে হত্যা করেছো কয় না হত্যা করি নাই তো হত্যা করো নাই শিরিক করো নাই তো কি অপরাধ করলাম যুবক বলতে আছে আল্লাহর হাবিব আমার একটা খারাপ চরিত্র ছিল দুনিয়ার সবাই জানত আমি ভালো কিন্তু আমি গোপনে একটা মারাত্মক পাপ করি যেটা ওই পাপটা নিয়মিত করে থাকি আমার চরিত্র হলো কোন মানুষ যখন মারা যায় ওই মানুষটার মৃত্যুর পরে লাশ যখন কবরে শোয়ে দেয় আমি রাত্রিবেলা গোপনে গিয়া কবর খনন করে লাশ উঠাইয়া কাপন বাজারে নিয়া বিক্রি করি তার মানে আমি হলাম লাশের কাপন চোরা এই কাজটা আমি করি ঘটনাক্রমে একদিন এমন হয়েছে শুনতে পাইলাম মদিনার এক সুন্দরী আনসারি নারী দুনিয়ার থেকে বিদায় হয়েছে লাশ দাফন হয়ে গেছে কবরের কিনারায় দাঁড়াইছি কবরের কিনারায় দাঁড়াবার পর আমি নিজের হাতে কবর খনন করছি কবরের মাটি সরাইয়া যখন আমি ভিতরে নজর করে দেখছি মেয়েটা অনেক সুন্দর সুশ্রী দেখার পরে আমি আর নিজের নফসকে কন্ট্রোল করতে পারি নাই মেয়েটাকে ওখান থেকে উঠানোর পরে শরীর থেকে কাপড়ের কাপনটা আলাদা করে ফেলাইছি আলাদা করার পরে আমি যখন কাপড় নিয়ে বাজারে যাচ্ছিলাম ইনডিমিন টাইমে শয়তান আমার ভিতরে খাহিশ পয়দা করে দিছে তখন আমার নফস বলতে আছে এত সুন্দরী নারী কই পাবি একটু সেনার কাজ করে নাও ইয়া নবী আল্লাহ শয়তানের ধোকায় নিজের নফসকে আর ঠিক করতে পারি নাই আমি ওই মৃত সুন্দরী রূপসী মহিলার সাথে আমি জেনা করেছি জেনা করার পরে যখন আমি চলে যাচ্ছি মেয়েটার জবানে আওয়াজ আমার কানে ভেসে আসছে যুবক এমন জঘন্য কাজ কি আল্লাহর জমিনে কেউ করে মহিলা গেছি গা এরপরও কেন জেনা করলি এটা একটা ভয়ঙ্কর জায়গা কবর কিছুদিন পর তো তোমার সিরিয়াল আসতেছে কেমনে থাকবা কোনো বাপ দাদার পরিচয় কিন্তু কবরে চলবে না ডানেও মাটি বামেও মাটি সামনে পিছনে মাটি আর মাটি মাটির ঘর এখানে থাকতে গেলে স্পেশাল কিছু আমলের পুঁজি লাগবে হয় কারো জন্য জান্নাত অথবা কারো জন্য জাহান্নামের গর্ত
এজন্য আল্লাহর রাসূল তার কন্যাকে বলেন ইনকিদি নাফসাকি মিনান নার ও ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় নাও কারো পরিচয় কবরে চলবে না এই মেয়েটার অবশ্যই না আমার ভয় চলে আসছে মেয়েটা আবার বলতে আসে কেন আমারে নাপাক করলি কেন আমাকে অপবিত্র বানাইয়া ফালায় রাখলি হাশরের ময়দানে কোন চেহারাটা রব্বুল আলামিনের সামনে দেখাবি আল্লাহর হাবিব ভয়তে আমার কলিজা মুখের কাছে চলে আসছে সব কিছু ফালায় রাইকে আমি বাড়িতে আসছি কিন্তু সমস্যা আমার ঘুম হয় না পাপ এমন জিনিস যা বাপেরও সারে না যারা নিয়মিত পাপ করে কসম আল্লাহর এরা আরামে ঘুমাইতে পারে না এদের ঘুম নষ্ট হয়ে যায় অস্থিরতার মধ্য দিয়ে রাত দিন কাটে রিজিকের ভিতরে সংকীর্ণতা চলে আসে মানসিক ডিপ্রেশনে ভুগে চাকরি নাই কেমনে খাবো কেমনে চলবো গোপনে পাপ কইরা কইরা রিজিকের রাস্তা বন্ধ কইরা ফেলাইছো মুরব্বীদের সাথে বেয়াদবি করে করে রিজিক সংকীর্ণ করে দিয়েছ যেখানে হাত দাও সেখানে অন্ধকার যেখানে হাত দাও সেখানে অশান্তি এমন মানুষ সমাজে আছে না নাই মানসিক অশান্তির মধ্য দিয়ে রাত দিন কাটায় কোথাও শান্তি নাই আল্লাহর হাবিব যুবককে তারা দিছে দুরুহা মৃত মহিলার সাথে এত জঘন্য কাজ কি কোন মানুষ করে যুবক এবার চোখের পানি ছেড়ে পাহাড়ের চূড়ায় চলে গেছে পাহাড়ের চূড়ায় যাওয়ার পর চোখের পানি ছেড়ে দিয়ে সেজদায় পড়ে বলে আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আয় আল্লাহ আমি আর তুমি তুমি আর আমি মাঝখানে আর কেউ নাই রে আল্লাহ জীবনে এমন একটা অপরাধ করছি আল্লাহর হাবিব তারায় দিছে সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে গো আল্লাহ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় দাঁড়াইছি এর উপরে যদি আরো জায়গা থাকতো আমি আপনার কাছে গিয়ে কুদরতি কদম ধরে আপনার কাছে ক্ষমা চাইতাম আল্লাহ আকবার কিন্তু আমার সেই শক্তি নাই সামর্থ্য নাই আপনার কাছে যেতে পারি না যদি আমাকে ক্ষমা নাই করেন তো আপনি আসমান থেকে গজব দিয়ে আমাকে ধ্বংস করে দেন আর যদি আপনি মনে করেন যে আমার মতো ক্ষুদ্র মানুষটারে ক্ষমা করলে আপনার রাজত্বে কোনো ভাটা পড়বে না কারণ আপনি বলেছেন আল্লাহুস সামাদ আপনি নাকি বেনিয়াজ বেমুখাফিকি আপনি যদি জাহান্নামের সব মানুষগুলারে ক্ষমা কইরা জান্নাতে দিয়া দেন আবার জান্নাতের সব মানুষগুলারে জাহান্নামে দেন পৃথিবীর কারো শক্তি নাই আপনার সামনে আঙ্গুল তুলে কথা বলবে ঠিক না না ঠিক অতএব আপনি ক্ষমা করে দেন যদি আপনি ক্ষমা না করেন তো আমার সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে ইন্দিবিন টাইমে হযরত জিবরাইল আইসা আল্লাহর হাবিবের কাছে ওহী নিয়ে আইসা হাজির হয়ে গেছে ওগো আল্লাহর হাবিব সারা পৃথিবীর সব মানুষদেরকে বানাইছে একজন তিনি হলেন কে এদেরকে টাইম টু টাইম রিজিক খাওয়ায় আল্লাহ তাহলে আপনি যুবককে কেন তারায় দিছেন যুবকের চোখের পানি আর আল্লাহর ভয়ের কারণে অতীতের যত পাপ ছিল সব আল্লাহ পাক মাফ করে দিয়েছে আলবুকা উমিন খাশিয়াতি অনেক কারণে মানুষের চোখের অশ্রু ঝরে আলবুকা উমিন আল ফারাহ অতি খুশিতে মানুষ কাঁদে আপনার ছেলে বিসিএস ক্যাডার পরীক্ষা দিয়েছে বাবায় তখন ধান খেতে ধান লাগাইতে আছে খুশিতে আত্মহারা হয়ে চোখের পানি ছেড়ে দেয় আপনার সন্তান সারা বাংলাদেশে ব্যাপাকে স্টান করেছে বাবায় রিক্সা চালায় খুশিতে চোখের পানি ছেড়ে দিয়েছে আপনার সন্তান হাফেজ সালেহ আহমদ তাকরিম গোটা পৃথিবীকে তাক লাগায়া লাল সবুজের পতাকা উড্ডিং করে সারা পৃথিবীকে পিছলে ফেলে প্রথম স্থান দখল করেছে বাবায় শুনে চোখের পানি ছেড়ে দিয়েছে এটাকে বলা হয় আল বুকা মুমিন আল ফারাহ অতি সুখে মানুষ কান্না করে অপ্রত্যাশিত কোনো বিষয় যখন মানুষের সামনে আসে এমন একটা সন্তান আল্লাহ আমারে দিছি যেই সন্তান আমি মসজিদে যাওয়ার আগে ফজরের টাইম এসে প্রথম কাতারে দাঁড়ায় বাবায় তখন অতি সুখে চোখের পানি ছেড়ে দেয় আছে না নাই আর একটা কান্না হলো আলবুকা উমিন আল হুজুন
কষ্টের কান্না আঘাত করেছে কেঁদে দিয়েছে সন্তান মারা গেছে কান্না করেছে স্ত্রী হঠাৎ মারা গিয়েছে চোখের পানি বের হয় অথবা নিজে অসুস্থ হয়ে গেছে চোখের পানি বের হয় বিচ্ছেদের চোখের পানি এটাকে বলা হয় আল বুকা ও মিনাল হুজুন আর একটা আছে আল বুকা ও মিনাল আল বুকা ও মিনাল ফারাহ অতি সুখে মানুষ কাঁদে আল বুকা ও মিনাল খাশিয়া আল্লাহর ভয় কিছু মানুষের রাত্রি বেলা যায় নামাজে চোখের অশ্রু ঝরে আল্লাহু আকবার আল্লাহর ভয় মজার একটা হাদিস আপনাদেরকে শুনাই আল্লাহর হাবিব সরকার দুআলম একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়েছে সম্পর্কের দিক থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কি হয় শ্বশুর হয় না শ্বশুর হয় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের স্ত্রী সহধর্মিনী আমাদের আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন একদিন আল্লাহর হাবিব আমার ঘরে আসলো গভীর রাত আল্লাহর হাবিব আর যায় নাই আমার বিছানায় শুয়ে পড়ল আল্লামা জালালউদ্দিন সুয়ুতি খাসায়েসুল কুবরায় উল্লেখ করেন যে একই বিছানায় একটা বালিশের উপরে আল্লাহর হাবিব মাথা দিয়ে মা হাফসা মাথা দিয়ে পাশাপাশি শুয়ে আছে আরো একটা বর্ণনা আছে যে মা হাফসা বলেন আমার গালের সাথে বিশ্ব নবীর গাল লাগায়া রাত্রিবেলা ঘুমিয়ে গেছে সুবহানাল্লাহ বলে আর আমগো দেশের জামাই বউ তো দুই জনে দুই জায়গায় কোদাল লইয়া হইয়া থাকে কথা কাটনা গা মাদ্রাসা মসজিদের মাহাতি লই রং ঢঙে যাওয়া যাইবে না ঝামেলা আছে ভাইরা আমার তাই হুজুর বউ কথা বলে না তাবিজ দেন আমি কই তাবিজে কাজ হয় না ইদানিং তাবিজের অ্যাকশন নষ্ট হইয়া গেছে আমি এখন ঈদ পরা দেই ও মাই গড ইট পরা মানে বড় একটা ইট নিয়ে আইবেন দামি পিওরি এক নম্বরই ওইটা পরিয়ে দেবো গলায় ঝুলে রাখবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ এই হলো অবস্থা রসুলুল্লাহ বলেছে যেই ঘরে সালাম দেওয়া হয় না ওই ঘরে ব্যক্তি ঢুকার আগে শয়তান ঢুকে আপনি যে বিয়ে করছেন 30 বছর সংসার করেন 15 বছর সংসার করেন সত্য করে কইয়ে মিজা কইবেন না কেন হুজুর মানুষের সামনে কি মিজা পাওয়া যায় তো বউরে কোনদিন সালাম দিছে এইটা একটা শরমের বিষয় এটা কেমনে সালাম দিয়ে রে আগে তো সালামের চেয়ে শ্রেষ্ঠ দোয়া পৃথিবীতে আর কি হতে পারে আপনি ঘরে ঢুকবেন আগে সালাম দিবেন আসসালামু আলাইকুম ব্যস্ত মানুষ লম্বা করার দরকার নাই তো এইটুকু আসসালামু আলাইকুম এখন তো মানুষ সালামটাও পারে না এই বড় বড় সাহেবেরা আইয়া মাইক লয়ে খাড়ায় কয় বেশ বেলা আমার রাহে সামালাইকু আছে না নাই তো ছাত্ররা তো বইয়া বইয়া মোহে কিছু দিয়ে আসে ওরে বস কম বাস কি মার্কা নেতা সালাম দাও পারে না ঠিক না ব্যাথে সালাম দাও শিখে না একটু শুদ্ধ করে সালাম দেন কেউ যদি সালাম দেয় সামালাইকু তার মানে যারা বইয়া রয়েছে সবার মাথা খারাপ হল এটা তর্জমা এইটা সালাম কি মানুষের কথা না আল্লাহর কথা তো কোরআনের আয়াত সালাম সালামু কাওলাম মির রব্বির রহিম কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে রব্বুল আলামিন প্রথম সালাম দিবে তো সালামটাও তো শুদ্ধ করে পারে না এরা যদি মাইক নিয়ে বলে এ দেশে মাদ্রাসা ব্যাংকের ছাতার মতো হয়েছে এগুলো বন্ধ করা দরকার বুঝতে হবে এদের জন্মে ভেজাল আছে সম্মানিত হাজিরি সালাম কালাম নাই এজন্য সম্পর্ক দুর্বল হয়ে গেছে ঠুনকো কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায় হাদিস শরীফে আসছে যখন কোনো মানুষ ঘরে ঢুকবে তখন আগে সালাম দিবে আর মুসলমানদের উপরে মুসলমানের হক আছে ছয়টা হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি জিদ্দুন এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক কয়টা ছয়টা হক সাধারণ যারা আছেন তারা কয়েন বাকি তো সবাই পারে ছয়টা হকের প্রথম হক হলো দেখা হওয়ার সাথে সাথে আগে আপনি বলবেন গুড মর্নিং নাকি ভাই কি বলবেন সালাম এবার আপনারা সুন্দর করে যারা সাধারণ মানুষ আছেন আপনারা একটু আওয়াজ দিয়ে জিব্বা লড়াইয়া চমৎকার ভাবে একটা সালাম দেন তো সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা জিব্বাটা লড়া দিয়ে দিয়ে নেই জিব্বাটা এক জায়গায় চাপতে রেখেন না সালাম দিতে গেলে জিব্বাটা একটু লড়া দেওয়া লাগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর করে আর তো হল না এটা
আমি আপনাদেরকে সালাম দিচ্ছি সুন্দর করে জবাব দেন আসসালামু আলাইকুম মাশাআল্লাহ যেটা কইছে এই ঢুকি কইছে বেশি দর দরকার নাই যদি সময় থাকে একটু বাড়ায় কর ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেখেন আমাদের দেশের মানুষ অনেক পরিশ্রম করে বাহিরে ক্ষেত খামারে কাজ করে অনেক কষ্ট করে আমি যেমন ভাবি যে আমি সারাদিন কষ্ট করি 24 ঘন্টার মধ্যে মোটামুটি 15 16 ঘন্টা গাড়ির ভিতরে বসে থাকি গ্যাসের গাড়ি এই জ্বালা ওই জ্বালা এত যন্ত্রণা সারাদিন ম্যাক্সিমাম দিন প্রোগ্রাম একাধিক প্রোগ্রাম খুব কষ্ট করি আমি আর আমার ম্যাডামে ঘরে বসে খুব মজে মাসে আছে তাই তো ওরে আল্লাহ ঘরে গিয়ে দেখি যে মাইয়া একটা কান্দে বাথরুমে আর একটা বাথরুমের বাইরে এদিকে আগে ওদিকে মোতে আছে না নাই চুলা এদিকে ড্যাম হয়ে গেছে কেউ গ্যাস কমে গেছে তরকারি দেশে অর্ধেক গেছে পুরিয়া এখন তো দেখি হেরছে আমি শান্তিতে আছি কথা কান না গা ঠিক কথা এখন সারাদিন বাহিরে কষ্ট করার পরে আপনি যখন পুরুষ মানুষ ঘরে যান দেখেন শান্তির রাস্তা কেমনে বন্ধ হয় না শান্তি নাই তো আপনার ঘরে কেমনে শান্তি পাইব সারাদিন টুপি খুললে চার দোহালে বইয়া হুজুর কো সমালোচনা করেন শান্তি আইবে কোন বিদ্যে এটা কইলেও ঠিক না কইলেও ঠিক ঠিক কথা এটা তো শান্তি কিভাবে আসবে সারাদিন বাহিরে পরিশ্রম করার পরে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে যখন আপনি ঘরে যাবেন যাওয়ার পরে আপনি ঘরের দরওয়াজায় ধাক্কা মারবেন অথবা ডাক দিলেন এদিকে ঘরের স্ত্রীও কিন্তু সে ব্যস্ত মানুষ চুলার কিনারায় গরমের ওই জায়গায় বয়ে রয়েছে দেড় দুই ঘন্টা বাচ্চা গুলো পায়ে গেলা পোসলাবে এই সেই খাওয়া স্কুলে নানান ঝামেলা সে আছে সেও ফুল পিকাবে আছে এখন আপনি মেজাজ গরম নিয়ে ঘরে ঢুকে যদি কল এ কুত্তুসের মা বাপ দে ওরে আল্লাহ এ আবার কোন আজরে আছে আপনি যদি এই ব্যবহার করেন তখন আপনার স্ত্রী বলবে অগার খুব অগা হারা জীবন জ্বালাইছে জ্বালাইতে জ্বালাইতে আমার জীবনটারে তেজপাতা বানাইছে ঠিক না বেঠি এটা বলে ফেলবে আপনি গোপনে শুনেন কি বলে সে আর যদি আপনি ঘরে ঢোকার পরে বলেন আসসালামু আলাইকুম ইয়া ম্যাডাম কাইফা হাল ওরে আল্লাহ এ আবার কি উত্তর কো দরকার না আপনি এই ঢোকার আসসালামু আলাইকুম আপনার স্ত্রী বিশ্বাস করেন হালকা একটু মৃত হাসি দিবে আল্লাহ আকবার না সালাম তো জীবনে হলি না আজকে হঠাৎ সালাম এরপরে যদি আপনি বলেন বিবি আমার হাতটা বাড়ায় দাও মুসাফা করি মুসাফা মানি একটু হ্যান্ডশেক করি আপনার স্ত্রী দেখবেন লজ্জায় হাত বাড়াবে না আপনি তাই না জোর করে যদি হাতটা বাড়ান আপনার স্ত্রী খামি দিয়ে হাতটা পিছনে বাচ্চা কাচ্চা দেখতে আছে লজ্জা সরবের ব্যাপার স্যাপার আছে ঠিক না বা ঠিক এটা তো খারাপ না ভালো জিনিস সাথে সাথে হাতের সাথে হাত লাগাও মুসাফা করো দুই হাতের মাঝখান থেকে সগিরা গুলা ঝরে পড়ে যাবে সুবহানাল্লাহ কইই শেষ হবে না আস্তে কোন সুবহানাল্লাহ ঘরে বললে সমস্যা আছে সুবহানাল্লাহ 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 এরপরে আপনি আপনার স্ত্রীকে যদি বলেন বিবি আমার পরিশ্রম তুমিও করো আমিও করি হাতটা বাড়ায় দাও দুইজনে একটু মুসাফা করি পরীক্ষিত আমল একদিন টেস্ট করে দেখেন আপনি মুসাফার ভিতরে যদি 50টা টাকা ঢুকায় দেন আর যদি বলেন সকালবেলা লিপস্টিক কেড়ে ঠোঁটে ঘষপা সে খুশি না বেজা এমন একটা হাসি মারবে বিবাহের পরে এইরকম হাসি আপনার স্ত্রীর মুখে দ্বিতীয় কোনোদিন দেখেন না আল্লাহু আকবার সালাম মানে শান্তি বলেন সালাম মানে কি শান্তি সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া উত্তম দোয়া রহমতের দোয়া মাগফিরাতের দোয়া মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন গভীর রাত আমি শুয়ে আছি রহমাতুল লিল আলামিন আমার বালিশে গাল লাগাইয়া ঘুমায় আল্লাহর হাবিবের গাল মুবারক আমার গালের সাথে লাগাইয়া দিছে لدى شمس وللآفاق شمس وشمسي خير من شمس السماء فإن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء ما حفص رضي الله تعالى عن خبر البتبير مدوش প্রতিদিন সকালবেলা একটা সূর্য দুনিয়ার আসমানে উদিত হয় কি হয় না প্রতিদিন সকালবেলা একটা সূর্য উদিত হয় মা হাফসা বলেন আমার ঘরেও প্রতিদিন সন্ধ্যার টাইমে এশারের পরে একটা সূর্য উদিত হয়
দুনিয়ার সূর্য দুনিয়া আলো দেয়, আমার সূর্য দুনিয়ায়ও আলো দেয়, কবরেও আলো দিবে, হাসরেও আলো দিবে, সেই সূর্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা হাফসা বলেন রাত্রিবেলা একই বিছানায় ঘুমাইয়াছি, আল্লাহর নবীর গাল আমার গাল একসাথে লেগে আছে, একটা বালিশ একই বিছানা, একটা মাত্র বালিশ। গভীর রাত আমি আজ করতে পারলাম, অনুভব করলাম কে যেন আমার গালের উপরে গরম পানি ঢালতেছে, আল্লাহ আকবার, আমার গালে কে যেন গরম পানি ঢালতেছে। মা হাফসা বলে আমি আশ্চর্য হয়ে গেছি, কে আমার ঘুমে ঢুকলো, আমার গালে কে গরম পানি ঢাললো। আমি ডানে বামে হাত দিয়ে দেখতে আছি মস্কের পানি ঠিক, বলে হ্যাঁ মস্কের পানি ঠিক আছে, মস্কের পানি তো ঠান্ডা কিন্তু আমার গালে তো গরম পানি, কে যেন ঢালবো। মা হাফসা বলে কিছুক্ষণ পর আমি দেখলাম রহমাতুল্লিল আলামিনের চোখের পানি বায়া বায়া আমার গাল ভিজতেছে। যেই নবীর কোন গুনাহ নাই, اغفر لك ما تقدم من ذنبك وما تأخر তবু আল্লাহর হাবিব আপনার সামনেও গুনাহ নাই পিছনেও গুনাহ নাই, এরপরে আপনার চোখের পানি কেন ঝরে? সন্তান মারা গেলে চোখের পানি বের হয়, স্ত্রী মারা গেলে চোখের পানি বের হয়, আল্লাহর ডরে দরজা জানলা লাগাইয়া কয়দিন আপনি কেঁদেছেন? মা ইউবুকি কায়া নবী আল্লাহ, কেন আপনার চোখের পানি বায়া বায়া পড়ে? মা হাফসার কথার উত্তরে আল্লাহর হাবিব বলেন ও হাফসা, বারান্দায় কে যেন দাঁড়ায় দাঁড়ায় কোরআনের আয়াত তেলাওয়াত করে কান লাগায় শোনো, আল্লাহ আকবার, কে যেন বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে শোনো একটু কান লাগায়। মা হাফসা বলেন আমি তখন লড়ে চড়ে বসলাম, বারান্দায় কানটা লাগাইছি, বারান্দায় যখন কান লাগাইছি তখন আমি শুনতে পাইলাম আমার ভাই আব্দুল্লাহ নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, নামাজে দাঁড়ায় কাঁদে, আর আমরা রাত জেগে জেগে মোবাইল টিপি। মা হাফসা বলেন আল্লাহর হাবিব আমার ভাই আব্দুল্লাহ আমার আব্বার সন্তান, সে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে, একটি আয়াত বার 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 তেলাওয়াত করে। আল্লাহর হাবিব আয়াতটা তো বার বার পড়তে আছে, সেই আয়াতটা হলো কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইদিন লামাহজুবুন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ তাদের রবকে চোখ দিয়ে দেখবে না। ও হাফসা এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে, কিয়ামতের ময়দানে চোখ দিয়ে সে তার রবকে দেখবে না, এর চেয়ে কষ্টের বিষয় কি হতে পারে? মানুষ নামাজ পড়ে দান করে সাদাকা করে মা বাবার খেদমত করে, কিন্তু যদি গুনার কারণে হাসরের ময়দানে চোখ দিয়ে আল্লাহরে দেখতে না পারে, এর চেয়ে কষ্টের বিষয় আর কে হতে পারে? আল্লাহ পাক বলেন কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইদিন লামাহজুবুন, কখনোই তারা তাদের রবকে চোখ দিয়ে দেখবে না যারা দুনিয়াতে নর্তকী দেখে দেখে চোখ নাপাক বানাইছে, যারা দুনিয়াতে ল্যাংটা নাচ গান দেখে দেখে চোখের তিক্ত নিয়েছে। রসুল বলেন কিয়ামতের ময়দানে তাদের চোখের ভিতরে সীসা গরম করে গলায়া ফেলে দেওয়া হবে। আল্লাহর হাবিব চোখের পানি ছিড়ে এই আয়াত শুনে বারবার কেঁদেছিল। আল্লাহর হাবিবের চেয়ে আল্লাহকে সবচেয়ে বেশি কেউ ভয় পাইত না, আল্লাহর নবীর চেয়ে বেশি ভয় পৃথিবীতে কেউ পাইত না। সেই নবীও দোয়া করত আল্লাহ আমার অন্তরে আপনার ভয় এমন ভাবে দেন, গুনাহ এবং আমার মাঝখানে যেন পর্দা পড়ে যায়। যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ আমার মাঝখানে আর গুনার মাঝখানে যেন পর্দা লাগিয়ে যায়, আমি যেন গুনার দিকে ধাবিত হতে না পারি, আল্লাহ আকবার। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা,
আয় আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানায়া দেন, উম্মতের নজরে আমার মান মর্যাদা বড় বানায়া দেন। এজন্য রব্বুল আলামিন বলেন, যখন মানুষের সামনে আমার কথা বলা হবে, যখন মানুষের সামনে আমি আল্লাহর কথা বলা হবে, তখন মানুষের কলিজার ভিতরে আমার ভয় চলে আসবে। আল্লাহর ভয় এমন একটা মেডিসিনের জাম যা মানুষকে সমস্ত গুনাহ থেকে ফিরিয়ে রাখে। এই সমাজে অনেক ডাকাত দেখছি, অনেক সন্ত্রাস দেখছি, যারা এক সময় ডাকাতি করে জেলখানায় গেছে, বের হওয়ার পরে এখন মানুষ হত্যা করে আছে না ভাই, রিমান্ডে নেয়, শাস্তি দেয়, এরপরেও ভালো হয় না। আবার এমন ডাকাত চোরদের ঘটনা শুনছি, জেলখানায় থাইকা আলেমদের কাছ থেকে বয়ান শুই না, জেল থেকে দরবেশ হয়ে বের হয়েছে। আল্লামা সাখাওয়াত হোসেন রাজি সাহেব হাফিজাহুল্লাহ, খোরশেদ আলম কাসিমি সাহেব, তাদের মুখে একাধিকবার শুনছি, জেলখানায় এমন টপ লেভেলের সন্ত্রাস খুনি যারা, তাদের মুখ থেকে কোরআনের অমীয় বাণী শুনে আল্লাহর ওলি হয়ে জেল থেকে বের হয়েছে। এজন্য মানুষকে ভালো করার জন্য একটা মেডিসিন দরকার, চিল্লা বলেন সেটা হলো কার ভয়? আল্লাহর ভয়। হার কে দারত খৌফে হকদর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহা দুরা মাফা। এজন্য সন্তানগুলাকে দিনদার বানান, পরেজগার বানান, আল্লাহর ভয় সন্তানের কলিজার ভিতরে দেন। সন্তান আর আপনি রাস্তা দিয়ে হাঁটেন, হোঁচট খেয়ে পড়ে গেলে তখন আপনি বলেন বাবা আমি আছি না, এটা বলবেন না, বলবেন বাবা তোমার সাথে আরো একজন আছেন, তিনি হলেন কে? আল্লাহর ভয় সন্তানের কলিজায় ঢুকায় দেন। যখন সন্তান নামাজ পড়তে চাবে না, তখন আপনি বলেন সন্তান তোমাকে তোমার রব দেখে। যখন সন্তান খারাপ রাস্তায় পা বাড়াবে, তখন আপনি বাবা তাকে টিপস দেন, তোমাকে কেউ না দেখলো একজন দেখেন, তিনি হলেন কে? মুসলমান আল্লাহর গোলাম, পাথর আল্লাহর ভয় কাঁদে, পাথর আল্লাহর ভয় কাঁদে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষের পাথর দ্বারা আল্লাহ পাক জাহান্নাম ভরে রাখবে। তানবীহুল গাফিলিন আসছে, মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে পাহাড়ি অঞ্চল তাকায় দেখতেছে একটা বড় পাথর, তার শরীর বায়া বায়া পানি করতেছে। পাথর আল্লাহর ভয় কাঁদে, আমি তো চোখ দিয়ে দেখছি খাগড়াছড়িতে, খাগড়াছড়িতে কালা পাহাড় একটা এলাকা আছে, গিয়া দেখবে বড় বড় পাথর, ডানে বামে কোনো ঝর্ণা নাই, কিন্তু পাথরের বুক বেয়ে বেয়ে পানি পড়। স্থানীয় ওলামায়ে কেরাম বলে এটা মানুষের কোনো বানানো কথা নয়, আল্লাহ পাক কোরআনে বলেছেন পাথর একজনের ভয় কাঁদে, তিনি হলেন কে? আল্লাহর ভয় কাঁদে পাথর। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন পাথর কাঁদে, প্রশ্ন করলেন পাথর তুমি কেন কাঁদো? পাথর জবাব দেয় আল্লাহ তাআলা মানুষ আর পাথর দ্বারা জাহান্নাম ভরে রাখবে, এজন্য কাঁদি যে আমার অবস্থাটা যেন জাহান্নামে না হয়, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, জাহান্নামের লাকড়ি যেন না বাঁধে। আপনি একটু দোয়া করেন যেন রব্বে কারীম আমাকে জাহান্নামের ইন্ধন না করে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ পাথরকে মাফ করে দেন, সে আপনার ভয় অস্থির হয়ে গেছে, কাঁদতেছে, বাচ্চা যদি কাঁদে তো মা নরম হয়ে যায়, বাচ্চাকে বুকে টেনে নেয়। তো কোন মানুষ যদি কেঁদে দেয় তখন মানুষের দিলে মায়া লাগে, পাথর কাঁদে মাফ করে দেয়। মুসা আলাইহিস সালাম পাথরকে সুসংবাদ দিল, আল্লাহ কইছে তোমারে মাফ করে দিছে, জাহান্নামের লাকড়ি বাড়াবে না। কিছুদিন পরে মুসা আলাইহিস সালাম আবার ওই রাস্তা দিয়া যায়, তাকা দেখতেছে পাথরের আবার বুক চিরে পানি বের হয়, তখন আবার প্রশ্ন করলো পাথর কেন কাঁদো? পাথর জবাব দিচ্ছে আজকে এই জন্য কাঁদি যে রব্বে কারীম আমার মতো একটা ক্ষুদ্র পাথরকে ক্ষমা করে দিয়েছে, এই খুশিতে এই আনন্দে আমি আল্লাহর কাছে কাঁদি। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আল্লাহর গোলাম মাঝে মাঝে ঘরের দরওয়াজা লাগায় দিবেন, শক্ত দিল নরম হয় না, গুনাহ করে করে কলবটারে শক্ত বানায় ফেলাইছি, দুনিয়ার সমস্ত
অসত্যতা পেহায় এখন আমাদের দিলগুলারে সত্য বানায় ফেলাইছে দরওয়াজা জানলা লাগায় দিয়া মোরা কাবার হাবতে থাকবেন পশ্চিম দিকে ফিরে চোখ বন্ধ করে দিবেন এরপরে আপনি ভাববেন যে আপনি মারা গেছেন আপনার লাশ ঘর থেকে নামাইতেছে আপনাকে মানুষ গোসল করানোর জন্য ব্যস্ত হয়ে গেছে কেউ বলবে তাড়াতাড়ি দোকানে কাপড়ের কাপড় আনতে যাও কেউ বলবে তাড়াতাড়ি মাটি খনন কর কেউ বলবে তাড়াতাড়ি আপুর গোলাপ লাগায়া লাশ নষ্ট হয়ে যাবে দাফন করে দাও বেশি বেশি এই চিন্তা করবেন মোরা কাবা করবেন দিল দেখবেন নরম হয়ে যাবে নিজের অজান্তে চোখের পানি বের হয়ে যাবে দুনিয়ায় থাকার জায়গা নারে ও যুবক দুনিয়ার থেকে মানুষ হঠাৎ হঠাৎ বিদায় হয়ে যায় এই তো কয়েক মাস আগে ঢাকার থেকে লংস বরিশাল যাওয়ার আগে লংসে আগুন লাগছে গোটা পৃথিবী দেখছে এমনও যাত্রী ছিল যার বাড়ি আমার বাড়ির পাশে যার আগামীকালকে বিবাহ হাতে মেহেদি লাগাইছে বাইতুল মোকাররম থেকে নাকফুল কিনেছে বাংলাদেশের সমস্ত পত্রিকায় হেডলাইনে এই চিত্রটা ভেসে উঠছে আগামীকাল যার বিবাহ হাতে মেহেদি লাগাইছে লংসে কেবিন ভাড়া নিয়ে ঘুমাইছে কল্পনা করতে পারে নাই যে আজকের রাত্রটা জীবনের শেষ রাত এটা তার মাথার ভিতরেই ছিল না এদিকে মা বারবার টেলিফোন করে সন্তান আজকে কেন যেন আমার জিব্বা শুকাইয়া যায় কেন যেন আমার কলিজা শুকা যায় কারণ মায়ের কলিজার সাথে সন্তানের কালেকশন লাগায় দিছেন কে ঘুমাইতে পারে না সেই টেলিফোনের রেকর্ড আমরা শুনেছি রে বাবা মায়ের সেই আহাজারি চিৎকার কান্নার আওয়াজ আকাশ বাতাস ভারী হয়ে গেছে রাত তখন দুইটা বাজে সন্তান টেনশনে পড়ে গেল হঠাৎ রুম কেন গরম হয়ে গেছে ডানে বামে তাকায় দেখতে আছে ধোয়ার ধোয়া ধোয়ার ধোয়া বুঝতে আর বাকি নাই যে বাহিরে আগুন লাগছে যখন দরওয়াজা খুইলা বের হতে চায় গিয়া দেখলো দরওয়াজা আরো গরম হয়ে গেছে বাথরুমে ঢুইকা পানি সারবে পানির লাইন বন্ধ হয়ে গেছে বাথরুমও আগুন ঢুইকে গেছে সন্তানের বুঝতে বাকি নাই সূর্য এখানে নিভে যাবে হায়াতের জিন্দগির সমাপ্তি ঘটবে এটা কল্পনাও করতে পারে নাই আগে এবার সন্তান মাকে টেলিফোন করে বলল মা বিদায়ের সালাম কোনোদিন ভাবতেও পারি নাই এভাবেই যে আমাকে লংসে পুড়ে শেষ হতে হবে আব্বারে জানায় দাও আমার লাশটা যেন মসজিদের পাশে দাফন দেওয়া হয় চিন্তা করে দেখেন একটা মানুষের শেষ অবস্থাটা কেমন হয় একটা মানুষের হায়াতের জিন্দগি সমাপ্তি ঘটলে কথা মুখ থেকে বের হয় মসজিদের পাশে যেন আমার দাফন করা হয় কিছুক্ষণ পরে যুবকের মোবাইল পুড়ে গেল হাত পুড়ে গেল মাথা পুড়ে গেল পুরা দেহটা ঝসলে গেছে কয়লা হয়ে গেছে রুম থেকে পানি আর রক্ত চর্বি গইলা গইলা পড়তেছে সকালবেলা লাশ কয়লার মতো বের করে এরপরে কোনো মতে দাফন দিয়ে রাখছে গত তিন চার দিন আগে আপনারা দেখছেন ঢাকায় মহাখালীতে ১৩তলার বিল্ডিং এ আগুন লাগছে একটা মহিলা বাঁচার জন্য ওখান থেকে ঝাঁপ দিয়েছে মহিলা কল্পনা করতে পারে নাই যে এখানে আগুন লাগবে আনন্দ এনজয়ের সময় হঠাৎ দেখবা জীবনটা অন্ধকার হয়ে যাবে এজন্য মোবাইলের গুনাহ থেকে নিজেকে বাঁচাও নিজের আব্বা আম্মাকে বাঁচাও নিজের ঈমানদারে বাঁচাও আজকে থেকে পাক্কা নিয়ত করে নেই জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না যতদিন বেঁচে আছি ওলামাই কেরামদের সাথে নাফরমানি করব না দুশ্মনী করব না নিজের ঈমান ও আমলকে পুঁজি বানায় নিব গুনার রাস্তায় পা বাড়াবো না পা সুক্ত নামাজ জামাতের শহীদ পড়ব যতদিন আল্লাহ দুনিয়া বাঁচায় রাখছে ততদিন দিন ও ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব দিলটা যদি নরম থাকে তওবার নিয়ে জীবনের শেষ বয়ান হতে পারে জীবনের শেষ রাত হতে পারে পাক্কা নিয়াত করে নাও তওবা করে নাও জীবনে কোনোদিন ওলামায়ে কেরামদের সাথে দুশ্মনী করব না নামাজ ছাড়ব না হারাম খাব না আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না দিলটা যদি নরম থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দাও নারে তাকবীর আয় আল্লাহ হাতগুলা জীবনে একবার খানায় কাবার কালো গিলাবের সাথে লাগায় দেন
জীবনে একবার নবীজির রওজার সবুজ গম্বুজের সাথে হাতটা লাগায় দেন আল্লাহ রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দ্বীন তাআবদু বাকি বুয়াদ বর আবেদিন তলাবারা চে খুশি ও চেহেরা হাফেজ সাদর কোরআন খাদি দিলারা এতক্ষণ বয়ানে কি বুঝলেন যেখানেই থাকেন